আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন তা আমি টিকা দিয়েছি টিকার বুস্টার ডোজ আর কি আগে জনসন অ্যান্ড জনসন দিয়েছিলাম এখন দিলাম হচ্ছে ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার পরে শরীরটা একটু খারাপ জ্বর এসেছে তো একটা জায়গায় গিয়েছিলাম এই যে কাছাকাছি আমি এই জায়গাগুলোতে হাঁটতে চাই বিকালে তো চলুন এই জায়গাটা ঘুরে থাকবেন এটা নভেম্বরের এক তারিখের ভিডিও তো ফল কালার এখন মোটামো একেবারে পিক অবস্থায় আছে আর কি তো যাই হোক এখানে পানির স্রোতটা হঠাৎ করে বেড়ে গিয়েছে ওরা পানিটা ছেড়ে দিয়েছে পানিটা আটকে রাখা যায় আবার পানিটা ছেড়ে দেওয়া যায় আর কি ওইটা উইনস্কি রিভার এটা তা আমি দেখতে হচ্ছি উপর থেকে উপর থেকে ভিউটা দেখলে মনে হয় যে একেবারে একটা ছবি উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে তো উপর থেকে হেঁটে নিচে নামতে হয় আর কি তো এটা একটা ট্রেল আছে এখানে ট্রেলটা দিয়ে আপনি নিচে নামবেন নামার সিঁড়ি আছে তো আমার খুবই পছন্দের একটা জায়গা আর কি তো যেটা বলছি যে এখানে আসলে একটা বিষয়ে কথা বলি যে বিষয়টা আমাদের দেশে আসলে খুবই মানে প্রচলিত একটা বিষয় বলতে পারেন যেমন যেমন ধরুন আমার বিয়ে হয়েছে শুক্রবারে আমি জানি অনেকের বিয়ে হয়েছে শুক্রবারে এখন শুক্রবার ফ্রাইডেটা কিন্তু আমাদের যারা ছেলে মানুষ বাংলাদেশে তারা জুম্মার নামাজে যায় আর আমাদের এখানে ইউএসএতে কিন্তু মেয়েদের জন্য আলাদা রুম আছে বেশ বড় রুম আমাদের মসজিদে এবং সেখানে অনেক মহিলারাই বাচ্চাদের নিয়ে নামাজে আসেন পুরুষরা আরেকটা রুমে নামাজ পড়েন তো যেসব বাচ্চাদের স্কুল থাকে তারা স্কুলে থাকে আর যখন স্কুল বন্ধ থাকে তখন ওই বাচ্চাদেরও নিয়ে আসে তো ফ্রাইডেটা তো আসলে মানে এই ফ্রাইডে জুমা প্রেয়ারে যেতে হয় যারা পুরুষ তাদের জন্য ম্যান্ডেটরি এখন কোনো রিজনে যদি সে যেতে না পারে এক বার তাহলে একবার আলাদা কথা কিন্তু এটা ম্যান্ডেটরি একটা জিনিস তো দেখা যায় বিয়ে যখন হয় বিয়ের প্রোগ্রামগুলো ফ্রাইডেতে হয় বাংলাদেশে যেহেতু ফ্রাইডে ছুটি থাকে তো এই ফ্রাইডেতে যখন বিয়ের একটা প্রোগ্রাম হয় ধরুন যে মেয়েটার বিয়ে তাকে তো সেই সকালে গিয়ে পার্লারে গিয়ে সাজগোজ করতে হবে সে কিন্তু জোহর নামাজের টাইমটা মিস করবে আসর মিস করবে কারণ বরযাত্রী আসতে আসতে তিনটা বাজবে তারপরে সে বিয়ে শেষ হতে যদি দুপুরের হয় বিয়ে শেষ হতে করে তারপরে তাকে এখান থেকে শ্বশুরবাড়িতে নিয়ে যাবে এরকম করতে করতে তার কিন্তু সারা দিনের নামাজ শেষ কিন্তু ছেলে মানুষ যারা পুরুষ তারা কিন্তু ঠিকই মসজিদে নামাজ পড়ে অনেকে এবং তাদের জন্য দেখবেন যারা মসজিদে নামাজ পড়ে আসে বরযাত্রী তাদের জন্য অনেকের বলবে যে এই জন্য একটু লেট হয়েছে না আমরা নামাজের পরে আসব। বা যারা কোন পক্ষ তাদের মধ্যে অনেকে নামাজ পড়ে তারপরে আসেন মানে পুরুষরা কিন্তু যারা কোন পক্ষের মধ্যে বা বরযাত্রীর মধ্যে যারা মহিলা আছে তারা যেহেতু একটা পার্টিতে আসেন ওয়েডিং পার্টি সেই জন্য তারা কিন্তু একটু ড্রেস আপ করেন মেকআপ করেন তো তারা এই ড্রেস আপ মেকআপটা নিশ্চয়ই একেবারে নামাজের পরে স্টার্ট করে না এদের মধ্যে অনেকে আবার পার্লারে যেয়ে সাজগোজ করেন তো মহিলাদের আসলে নামাজ কিন্তু ওইখানে প্রবলেম হয়ে যায় এবং বিয়ে বাড়িতে এসে নিশ্চয়ই ওনারা নামাজ পড়েন না এবং বিয়ের বাড়ির প্রোগ্রাম শেষ হতে আসন নামাজের ওয়াক চলে যায় অনেক সময় বাসায় যে তখন মা গ্রীবে পড়তে পারেন তো এই যে শুক্রবার দিন বিয়ের দিন যে যার বিয়ে সেই যদি নামাজ না পড়তে পারে তাহলে ওই বিয়েতে ব্লেসিংস আশা করাটা তো আসলে আমাদের জন্য ঠিক না কিন্তু আমরা ব্লেসিং আশা করি আর কি আল্লাহর কাছে তো আমি আমার থেকে বললাম আমার এক্সপিরিয়েন্স থেকে যে এইভাবে করলে আসলে এখন বিয়েটা যদি অনেক সময় শুক্রবারের রাতে হয় তাহলে অত প্রবলেম হবে না বাট রাতে হলেও কিন্তু এখন যে এইরকম সাজগোজ এক একটা ব্রাইডাল লুক যেভাবে দেয়া হয় কয়েক ঘন্টা লাগে সাজতে তো সেই জন্য কিন্তু অনেক আগে চলে যেতে হয় ব্রাইডাল লুকের জন্য এবং সেই ক্ষেত্রেও কিন্তু মেয়েটা যে কোণে তার নামাজ পড়াটা ডিফিকাল্ট হয় নামাজ পড়তে পারে না তো বিয়েটা শুক্রবারে না হয়ে শনিবারে হলে কিন্তু এই প্রবলেমটা হবে না শুক্রবার দিন সবাই তাহলে নামাজ পড়ার সুযোগ পাবে তো কারণ মানে নামাজ মেয়েদের মধ্যে কিন্তু বেশিরভাগই আমি জানি যে নামাজ পড়ে আসলে ছেলেদের মধ্যে হয়তো বা অনেকে নামাজ পড়েন না বা সিরিয়াসলি পড়েন না কিন্তু আমি যখন হোস্টেলে ছিলাম তখন আমি দেখতাম আমার ফ্রেন্ডদের মধ্যে আমি নামাজ পড়ে না একজনকে আসলে পাইনি আর ছেলেদের কথা আমি বলতে পারবো না তো নামাজ জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আমার ছোট বাচ্চা তার বয়স পাঁচ সে বলছে যে আমি মুসলিম না আমি বললাম কেন সে বলে আমি তো প্রেয়ার করি না আমি নামাজ পড়ি না সেও জানে যে নামাজ না পড়লে সে মুসলিম না তো আমি তাকে বললাম যে না তুমি তো ছোটো তোমার এখন নামাজ না পড়লে অসুবিধা নাই কারণ সে দেখে যে তার বাবা মা নামাজ পড়ছে এবং সে নামাজ পড়ছে না এই জিনিসটা তার ভিতরে খুব স্ট্রাইক করে যে তাহলে তো আমি মুসলিম না এবং আমি যখন জুম্মা প্রেয়ারে যাই তখন আমি ওকে নিয়ে যাওয়ার সাথে করে তো সে জানে যে জুম্মা প্রেয়ারে গেলে একটা লং টক হবে এবং সে যেতে চায় না আসলে কারণ ওখানে যে খুদবা হয় এটা তার সে জানে ইমামকে সে বলে টক গাই যে ওই টক গায়ে টক করবে এবং তাকে তখন চুপ করে থাকতে হবে সে কথা বলতে পারবে না খেলাধুলা করতে পারবে না মা তাকে বসিয়ে থাকতে বলবে তো সে পছন্দ করে হচ্ছে মসজিদের পটলাক প্রোগ্রাম বা অন্য কোনো বাইরের বারবে কিউ প্রোগ্রাম জুম্মা প্রেয়ার তার কাছে খুব একটা পছন্দ না যে ওখানে তাকে চুপ করে বসে থাকতে হয় তো তো ছোটো মানুষ তো চুপ করে বসে থাকে না তো বাচ্চাদেরকে যদি আমরা ছোট থেকে মসজিদে নিয়ে যাই মানে অ্যাটাস্ট করি তাহলে বাচ্চারা আলটিমেটলি দেখে দেখে শিখে ফেলবে তাকে কিন্তু আমার বলতে হয় না যে কয় রাকাত কি হবে সে জানে ফ্রাইডে মানে জুম্মা প্লেয়ার এবং ফ্রাইডে জুম্মা প্লেয়ার মা গেলে তাকে যেতে হবে এবং মাঝে মাঝে আমি যখন বলি যে আমি এটা পড়ছি তা ধরুন আপনি কোরআন পড়ছেন আপনি কোরআন থেকে আপনি যে সুরাটা পড়ছেন আপনি যদি আপনার বাচ্চাকে বলেন যে আমি এই সুরাটা পড়ছি তাহলে সে শিখে ফেলবে যে এই এরকম নামে একটা সুরা আছে এবং এটা পড়তে হয় তো সাধারণত ও যখন ঘুমায় ঘুমানোর আগে তাকে আমি সুরানা সুরা ফালাক পরে শোনাই এবং সে আমার সাথে সাথে বলে সুরাই ক্লাস বলে এরপরে সে আয়তুলকুর আমি বললে সে ওইটা বলার চেষ্টা করে এবং সে পরে আমি ফোনে ওকে সুরা রহমান ছেড়ে দিই সেই সুরা রহমান যদি তার ঘুম না আসে সুরা মুলক ছেড়ে দিই এটা শুনতে শুনতে আস্তে আস্তে সে ঘুমিয়ে যায় তো এটা আর অনেকটা রুটিন তো এই রুটিনটা একদম আমি একদম ছোটোকাল থেকে ফলো করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ও আমাদের চেষ্টা আসলে আমরা যারা মা বাবা আছে আমাদের চেষ্টা আমাদেরকে করতে হবে বাচ্চাদের জন্য তারপরে যদি বড় হয়ে বাচ্চাটা সেটা ফলো না করে সেটা তো আর আমাদের কিছু করার নাই কারণ এখন তার ব্রেইনটা দিয়ে সে অত কিছু বোঝে না আমি যা বলবো সে তাই শিখবে বা আমি যা করব এটা দেখে দেখে শিখবে বা তার বাবা যা করছে সেটা দেখে শিখে শিখছে যখন তার একটা ম্যাচুর এজ হবে তখন তার ব্রেনটা দিয়ে সে নিজে চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছে যে হ্যাঁ এখন ব্যাপারটা এইরকম আসলে সে মানবে কি মানবে না এটা তখনকার ব্যাপার আসলে তো যে বাচ্চারা আসলে এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট এখন আমি যেই এনভায়রনমেন্টে যেখানে আমি থাকি আমার আশেপাশে আমার নেবার দুজন মুসলিম পরিবার আছে আর বাদ বাকি সবাই নন মুসলিম এবং আমার বাচ্চারা যাদের সাথে খেলে তারা সবাই নন মুসলিম বাচ্চা আসলে কারণ আমার মুসলিম যে নেবার আছে তাদের হচ্ছে মেয়ে আর কি ওনার তো এবং সেই ধরুন আমার ছেলে যদি দেখে যে আমি পর্দা করছে এবং আমার পাশে যে আছে উনি পর্দা করছে না তাহলে কিন্তু সে কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে ইসলাম মানে কি দুজন দুই রকম কেন আবার এখানে আরেকটা প্রবলেম আছে শিয়া মুসলিম সুন্নি মুসলিম একটা ফ্যামিলি আছে শিয়া মুসলিম ইরাকে তো এটাও আরেকটা প্রবলেম মানে আমি ছোটোবেলা থেকে লিখেছি মুসলিম সুন্নি আর সুন্নি মানে কি সেটা কিন্তু জানতাম না আসলে সুন্নি মানে কি লিখতে হয়েছে কলমে তাই লিখতাম তো এই ব্যাপারগুলো ওই বিদেশে আসলে কাজ করে শিয়া মুসলিম না সুন্নি মুসলিম তো বাচ্চাদেরকে বাচ্চাদের অনেক কোয়েশ্চেন থাকে আমাদেরকে সেই কোয়েশ্চেনগুলো আসলে সুন্দরভাবে অ্যান্সার করতে হবে ওরা কিন্তু আমাদের মতো করে বিশ্বাস করবে না আমরা যেটা বিশ্বাস করে একদম ওইভাবে আমরা যদি বিশ্বাস করতে বলে করবে না কারণ হচ্ছে আমি যে কান্ট্রিতে থাকি সেখানে হ্যালোইন হচ্ছে থ্যাংকস গিভিং হচ্ছে ক্রিসমাস হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে এই জিনিসগুলো স্টার হচ্ছে এই জিনিসগুলো কিন্তু ওরা দেখছে টিভিতে দেখছে তাদের বিভিন্ন গেমে দেখছে এবং তাদের ভিতরে এটা ইয়ে হচ্ছে যে যে এটা কেন তাহলে আমি কেন এটা করছি না এই জিনিসগুলো আসলে খুব ডিফিকাল্ট প্যারেন্টস হিসাবে আমাদেরকে খুব সফটলি হ্যান্ডেল করতে হবে এবং ছোটোবেলা না করি তাহলে বড় হয়ে অ্যাটলিস্ট যদি ভিন্ন দিকেও সে চিন্তা ভাবনা করে তাহলে ছোটোবেলায় জিনিসটা কিন্তু তার মাথায় থাকবে যে হ্যাঁ আমার প্যারেন্টস এটা সেলিব্রেট করতো না তো সামনে থ্যাংকস গিভিং হবে আমার এখানে থ্যাংকস গিভিং হচ্ছে এই নভেম্বরের লাস্ট উইকে তো এই যে থ্যাংকস গিভিং থার্ড উইকে আসলে থার্ড উইকে যে থ্যাংকস গিভিং হবে এখানে অনেকে থ্যাংস গিভিং কিন্তু পালন করেন যারা মুসলিম এবং অনেকে পালন করেন না তো যা যারা পালন করেন তারা একটু চিন্তা করেন যে আপনি এটা কেন করছেন এটাকে আপনার বাচ্চা যদি জিজ্ঞেস করে যে থ্যাংকস গিভিংটা কি ইসলামের একটি পার্ট আপনি কি উত্তর দিতে পারবেন যেটি ইসলামের একটি পার্ট ইসলামের একটি পার্ট না তো আমরা যেরকম বৈশাখী মেলা বাংলাদেশে পহেলা বৈশাখ পালন করে এটা যদি কোনো বাচ্চা কোয়েশ্চেন করে হ্যাঁ এটা একটা গুড অ্যান্সার আছে যেটা আমাদের সংস্কৃতির একটি অংশ আমরা বাংলাদেশে এটা আমাদের বাংলাদেশি ক্যালেন্ডারের ফার্স্ট ডে সেটা আমরা এভাবে সেলিব্রেট করি গুড অ্যান্সার আছে একটা কিন্তু আপনি এই থ্যাংকস গিভিংয়ের গুড অ্যান্সারটা আপনার কাছে আছে কি না ওটা চিন্তা করে আপনি থ্যাংকসিভিংটা পালন করেন যে আপনার সন্তানকে আপনি এটা কীভাবে এক্সপ্লেন করবেন টার্কি কিন্তু অন্য অন্যদিনও রোস্ট করে খাওয়া যায় কিন্তু এক্স্যাক্টলি ওই দিনে আমি যখন টার্কি রোস্ট করে আমি যখন থ্যাংকসিভিং পালন করব আমি নিজে যদি করি তাহলে আমার বাচ্চারাও এটা পরবর্তীতে করবে ট্র্যাডিশন হিসেবে যে আমার মা করতেন আমরাও করব এখন আমি যদি না করি আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আপনি তুমি কেন করছো না তো আমার কাছে অ্যান্সার হচ্ছে থ্যাংকস গিভিং ইসলামের কোনো পার্ট না এবং আমার নিজস্ব যে কালচার সেটারও পার্ট না বাংলা সংস্কৃতির কোনো পার্ট না তো আমি যেটা ইসলামের পার্ট না আমি সেটা থেকে দূরে থাকার চেষ্টা করি এখন আমি ক্রিসমাস পালন করি না কারণ হচ্ছে ক্রিসমাস কিন্তু পালন বেশিরভাগ মানুষ যারা মুসলিম বাংলাদেশে তারা করেন না কারণ হচ্ছে তারা জানেন যে ক্রিসমাসটা আমাদের ইসলামের পার্ট না টোটালি না এটা হচ্ছে একটি রিলিজিয়াস ফেস্টিভ্যাল তো আপনি যদি ক্রিসমাস পালন না করেন আপনার কাছে যদি সলিড কজ থাকে তাহলে আপনার কাছে থ্যাংকস গিভিংয়ের জন্য সলিড কজ থাকবে যে আপনি এই কারণে করছেন না এটা এবং আর কারোর সাথে তর্কে না যে কেন করব না আপনি একটু ব্যাখ্যা করুন বা আরেকজনকে জিজ্ঞেস করলেন কোনো হাদিস আছে কিনা আপনার নিজের সার্চটা আপনি নিজে দিয়ে নিন গুগল সার্চ আপনি বিভিন্ন আলমের বক্তব্য শুনে নিন কারণ হচ্ছে যে এখন তো ইন্টারনেটের যুগ ইন্টারনেটে আপনি সার্চ দিলে যে কোনো জিনিস বের হয়ে আসবে যে কোনো একটি আপনি ওপিনিয়ন আপনি তিন চারজন আলমের ওপিনিয়নটা আপনি শুনতে পারেন শুনে তারপরে আপনি যদি দেখেন যে আপনি চারজনেরটা শুনলেন তিনজনই এক কথা বলেছে তাহলে আপনি ধরে নিলেন যে হ্যাঁ মেজোরিটি একই কথা বলছে আপনি মেজরিটিটা ফলো করলেন দু একজন আলম হয়তোবা মানে শেখ তারা হয়তোবা এই দেশের কালচারটাকে যেহেতু এখানে যদি তারা গ্রো আপ করে তাদের হয়তো বা একটু ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে কিন্তু সবার কিন্তু থাকবে না সেই জন্য অন্যর কাছ থেকে হাদিস না জানতে চেয়ে আপনি নিজে সার্চ করে বের করে ফেলুন যে হ্যাঁ যে এই জিনিসটা আমি জানতে চাচ্ছি এই জিনিসটার ব্যাখ্যাটা কী সাপোজ ধরুন একটা হাজব্যান্ড ওয়াইফের কথা বলে যে হাজব্যান্ড জব করে ওয়াইফ জব করে এখন হাজব্যান্ড যে জব করে হাজব্যান্ডের জবের টাকার উপরে ওয়াইফের হক আছে কারণ হাজব্যান্ডের দায়িত্ব হচ্ছে ওয়াইফকে ভরণ পোষণ করা একটা শেল্টার দেওয়া হাউজিং দেওয়া ক্লোদিং দেওয়া তার সিকিউরিটি দেওয়া বাট ওয়াইফ যে কামাইটা করবে যে ইনকামটা করবে সেটার উপরে হাজব্যান্ডের কিন্তু কোনো হক নাই হাজব্যান্ডের যেরকম নাই তার বাবা মায়েরও নাই মানে শ্বশুরবাড়ির কারো নাই হাজব্যান্ডের যদি না থাকে শ্বশুরবাড়ির লোকের তারও নাই কিন্তু তার বাবা মায়ের হক আছে মানে মেয়েটা ওয়াইফ যে তার মা বাবার হক আছে এখন অনেক সময় দেখা যায় যে একটা পরিবারে গণ্ডগোল হয় যে ওয়াইফ যে টাকাটা ইনকাম করছে এই ইনকামের টাকাটা যদি তার বাবা মাকে দেয় এটা নিয়ে ভীষণ রকমের একটা প্রবলেম তৈরি হয়ে যায় হাজব্যান্ড চায় ওই টাকাটা তুমি সংসারের কাছে খরচ করো মানে বলবে যে সংসার বলতে হচ্ছে মানে তাদের ধরুন হাজব্যান্ড ওয়াইফ হাউজিং ক্লোদিং ফুড এটার পিছনে খরচ করো বাবা মাকে দিতে পারবে না সেটা কিন্তু আবার অন্যায় তো এইটা কিন্তু সিম্পল জিনিস বাংলাদেশের অনেকে এটা জানেন না হয়তোবা অথবা জেনেও ভুলটা করেন এবং এটা কিন্তু সাংঘাতিক মেয়েদের চাকরি নিয়ে যারা জানেন অনেকে তাদের ওয়াইফকে চাকরি করতে দেন না যে তার পয়সা তো আমি ইউজ করতে পারবো না সো সি ডাজ নিড টু ওয়ার্ক আউটসাইড তো এই জন্য কিন্তু একজন ছেলেকে মানে জন্ম থেকে শুরু করে একজন ছেলেকে ধরেন আপনি ডাক্তারি পড়ান একজন মেয়েকে ডাক্তারি পড়ানেন দুটা কিন্তু একই রকম খরচ একই রকম কষ্ট বাবা মায়ের জন্য অথচ বিয়ের পরে দেখা যায় যে হাজবেন্ড অনেক সময় মেয়েটাকে প্রোগ্রেস করতে দেয় না যে না আমি তোমাকে কাজ করতে দিব না এটা খুব অনেক ক্ষেত্রে হয় অনেকে বলবেন যে না আমার ক্ষেত্রে হয়নি আপনার ক্ষেত্রে হয়তো বা হয়নি কিন্তু অন্য আরেকজনের ক্ষেত্রে হচ্ছে তো এই সিম্পল জিনিসটা হাজবেন্ড যারা তাদের জানা উচিত যা আপনার স্ত্রীর ইনকামের উপরে আপনার কোনো অধিকার নাই আপনার স্ত্রীর ইনকামে অধিকার আছে তার বাবা মায়ের এবং সে তার বাবা মায়ের জন্য এটি খরচ করতে পারবে এখানে বিকেলবেলা তো সেই জন্য সূর্যটা উপরের দিকে পড়াতে গাছের পাতাগুলো এরকম গোল্ডেন কালার দেখা যাচ্ছে বিকেলবেলায় জায়গাটা দেখতে সুন্দর সকালের দিকে কিন্তু ওরকম মানে রৌদ্রটা পড়ে না আর কি তো এই এই আর আরও একটি ব্যাপার বাংলাদেশে খুব প্রবলেম ক্রিয়েট হয় যেটা সম্পত্তি নিয়ে আর কি সম্পত্তি নিয়ে ভাই বোনে মারামারি কাটাকাটি ইটস লাইক এ কমন থিং অথচ একজন বাবার মায়ের সন্তান কিন্তু সবাই মেয়েও একটি সন্তান ছেলেও একটি সন্তান মেয়েকে পেটে ধরতে মায়ের যতখানি কষ্ট হয়েছে ছেলেকে পেটে ধরে হাঁটা চলা করতে কিন্তু ততখানি কষ্ট হয়েছে লেবারে কিন্তু মেয়ের ডেলিভারি আর ছেলের ডেলিভারির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই আমি অনেক ডেলিভারি করেছি ইন্টারনের সময় এবং যখন আমি ইয়েতে কাজ করি ক্লিনিকে কাজ করেছি তখনও এখন ছেলে মেয়ের ডেলিভারিতে কোনো মানে কোনো আলাদা ব্যাপার নাই দুটোর ডেলিভারি একই রকম শুধুমাত্র যদি বাচ্চা ব্রিজ প্রেজেন্টেশনে থাকে মানে বাচ্চা যদি মাথাটা নিচের দিকে না থেকে মাথাটা উপরের দিকে থাকে তখন ডেলিভারি করাতে সমস্যা অনেক সময় বাচ্চা মারা যায় এছাড়া ছেলের বাচ্চার জন্ম মেয়ে বাচ্চার জন্ম একই রকম ছেলে বাচ্চা পেটের মধ্যে যেই রকম লাগে মায়ের কাছে থাকলে মেয়ে বাচ্চা একই রকম লাগে এবং বাচ্চা হওয়ার পরে দুটো বাচ্চা খাওয়াতে কিন্তু একই সমস্যা মুখে নিয়ে বসে থাকবে খাবে না বাচ্চাগুলোকে আপনি স্কুলে ভর্তি করেন ছেলের স্কুল মেয়ের স্কুল যেখানে কো এডুকেশন আছে মেয়ে বাচ্চার জন্য কিন্তু টাকা পয়সা কম নিচ্ছে না যে মেয়ের জন্য কম টাকা নেই একই রকম আপনি টিউশন ফি দিচ্ছেন সাবজেক্ট একই রকম পরীক্ষা একই রকম দিচ্ছে ভর্তি পরীক্ষা একই রকম এইচ অ্যান্ড এভরি স্টেপে কিন্তু সেম তাহলে এই ছেলে মেয়ের ডিভিশনটা বিয়ের পরে হচ্ছে অথবা যখন বাবা মার মৃত্যু হচ্ছে তখন যখন একটা ভাই থাকে যখন ভাই আছে একটা বোন হচ্ছে পাঁচ ছয় সাতটা ধরুন চার পাঁচ ছয় সাত ভাই ধরুন একটা হলো তখন ভাই কী করবে সম্পত্তি কাউকে দিব না এটা আমার অথবা মা বা বাবা যেই হোক তারা হয়তো বা ওই ছেলেকে লিখে দিয়ে দিবেন তো এই এই যে কাজগুলো এই কাজগুলো ঠিক না আপনার যদি যে সম্পত্তি আছে আপনার সম্পত্তির আপনার যদি তিন টাকা থাকে তাহলে আপনি এক টাকা যে কোনো সন্তানকে লিখে দিতে পারবেন তাও কোন সন্তানকে লিখে দেওয়ার নিয়ম মানে লিখে দেয় যেই সন্তান আপনার কাছ থেকে আপনার মৃত্যু পরে পাবে না সেটা আপনার অবৈধ সন্তান হতে পারে আপনার অ্যাডপ্টেড চাইল্ড হতে পারে অথবা আপনার নন মুসলিম চাইল্ড হতে পারে এখন যেই সন্তান আপনার কাছ থেকে আপনার মৃত্যুর পরে পাবে সেই সন্তানকে তো লিখে দেওয়ার প্রয়োজন পড়ে না সেই সন্তানকে আপনি লিখে দেবেন কেন আপনার যে সন্তানটা আপনার মৃত্যুর পরে পাবে না অনেকের থাকে অবৈধ সন্তান থাকতে পারে অনেকে নন মুসলিম চিলড্রেন থাকতে পারে অনেকে অ্যাডপ্টের চিলড্রেন থাকতে পারে তো আপনার যে সম্পত্তি তার তিনের এক অংশ থেকে আপনি তাদেরকে লিখে দিতে পারবেন আর বাকি সম্পত্তি আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে স্ত্রী বা হাজব্যান্ড যেই যারাই আছে অথবা মা বাবা তারা আল্লাহর যে আইন তৈরি করা আছে সেই আইন অনুযায়ী পাবে আপনি দেওয়ারও কিছু না নেওয়ারও কিছু না যে ভাই সে সম্পত্তি থেকে আরেকজনকে বঞ্চিত করার কিছু না কারণ সেও এটির একটা হকদার এবং বোনরাও একটা হকদার খুব সোজা নিয়ম কিন্তু আল্লাহর নিয়মটা ভাই পাবে বোনের দুই ভাগ আর বোন পাবে এক ভাগ সিম্পল নিয়ম হাজব্য যদি ওয়াইফ মারা যায় হাজব্যান্ড পাবে চারের অংশ আর যদি হাজব্যান্ড মারা যায় ওয়াইফ পাবে আটের এক অংশ আর বাবা মা ছয়ের একাংশ করে পাবে যদি বাবা মা বেঁচে থাকে তো এত সিম্পল নিয়মটা নিয়ে কমপ্লিকেশন মানে একটা গন্ডগোল করা তো কোনো মানে হয় না আপনি যদি অন্যের সম্পত্তি এইভাবে ভোগ দখল করেন জোর করে লিখিয়ে নেন কিছু করেন আপনি দুনিয়াতে হয়তো বা কোনো কিছুর সম্মুখীন হলেন না বাট আল্লাহর আদালতে আখেরাতে আপনার কিন্তু মারাত্মক রকমের শাস্তি হবে অন্যের সম্পত্তি খাওয়া মানে কে জানেন আগুন খাওয়া আপনি আগুন খেতে যদি চুজ করেন দেন গো ইট আমাদের বেড়ানো শেষ এই জায়গাটা এত সুন্দর আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত